হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারভ সিরিয়া। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন এপিসোডে। মারভ সিরিয়া যারা দেখছেন সবাইকে থ্যাংকস আমার অনেক, কারণ আপনাদের জন্যই আসলে কন্টেন্ট নিয়ে হাজির হই, কোনো ধরনের পাবলিসিটি বা তেমন কিছু ছাড়াই। আমি একজন সিনেমা প্রেমী এবং খুব ভালো লাগে যখন আপনাদের রেসপন্সগুলো পাই বা একটি দুটি ভিউ হলেও পাই। তো যাই হোক, আমরা আজকে নতুন কিছু টুকরো টুকরো খবর নিয়ে এসেছি। প্রথমে জি ফাইভের যে নতুন যে সিরিজটি আসতে যাচ্ছে সেটি নিয়ে একটু কথা বলি। আগেও আমি বলেছি যে জি ফাইভ আরিফিন শুভকে নিয়ে একটি দারুণ পলিটিক্যাল থ্রিলার করতে যাচ্ছে। আপনারা জানেন যে নাজিমুদ্দিন, যার বই রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, সেটি নিয়ে সৃজিত কলকাতায় হইচইয়ের আন্ডারে একটি প্লট করে ওয়েব সিরিজ করছেন। তার আরেকটি খুব জনপ্রিয় আছে বই, সেটিও পলিটিক্যাল থ্রিলার ধর্মী, কন্ট্রাক্ট। এটাকে বলা হয় যে অনেকগুলো বই কন্ট্রাক্ট কনস্ট্রাকশন এরকম অনেকগুলো, তো এটাকে বাস্টার্ড সিরিজ বলে। তো সেটার একটা বই হলো কন্ট্রাক্ট, সেটি নিয়ে আসলে ওয়েব সিরিজ। এটি নিয়ে আমি আগে বলেছি যে এখানে ডিরেকশন দিচ্ছেন, আপনারা যদি মানিহানি দেখে থাকেন সেটার যে দুজন ডিরেক্টর তানিম নূর এবং কৃষ্ণজিৎ চট্টোপাধ্যায়, তারা। এবং এটার কাজ ডিসেম্বরে শুরু হয়েছিল, আমি বলেছিলাম। আরিফিন শুভ আছে এটাতে, তাহসান আছে, জাকি আবার ইমাম, ইরেশ জাকের, তারিক আনাম খান, সারা অনেকে আছে। একটা বিশাল মাল্টিকাস্টিং এটা একটা ওয়েব সিরিজ, এবং এটার একটা লুক আরিফিন শুভর বেরিয়েছে। খুব শীঘ্রই ওয়েব সিরিজটা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কত তারিখে বা এটার পাবলিসিটি তারা ঠিক কবে থেকে শুরু করবে এ ব্যাপারে আমি এখনও কিছু জানতে পারিনি, জানালে আপনাদের জানা মতো আপনাদেরকে জানিয়ে দেবো। সেকেন্ড যে ব্যাপারটি, সেটি হইচইয়ের একটি ওয়েব সিরিজ, যদিও এটি হইচই থেকে আসছে কি না আই এম নট শিওর, বাট এটি একটা এক্সক্লুসিভ বলা যায়, যে মৃধা ভার্সেস মৃধা, মৃধা বনাম মৃধা। এটি একটা ওয়েব ফিল্ম যেটা আসার কথা হইচই থেকে। এটি নির্মাণ করছেন রনি ভৌমিক, এটি মার্চে শুটিং শুরু হবে, স্ক্রিপ্টিং শেষ। এটিতে অভিনয় করবে সিয়াম, সঞ্জিতা প্রীতি, নোভা, মানে আমাদের মডেল ছিলেন, অনেক নাটক করেছেন, তিনি আবার ব্যাক করছেন ওয়েব ফিল্মে। তো রনি ভৌমিক, এটা রায়হান খানের খুব সম্ভবত স্ক্রিপ্ট করা। এটি তারা প্রোডাকশনে যাওয়ার পর বা প্রোডাক্ট ভ্যালু হিসেবে খুব সম্ভবত রোজের সাথে তাদের একটা কন্ট্রাক্ট হবে বা আমি এরকম কিছু জানতে পেরেছি। এটাও একটি আসলে থ্রিলার ধর্মী, তবে এখানে পলিটিক্সের ব্যাপার আছে। তারিক আনাম খানও এখানে একটা বিশেষ ভূমিকা অভিনয় করবেন, দেখা যাক। আশা করছি একটু ভালো কাজ হবে। সিয়াম যেহেতু আছে এই ধরনের একটা ওয়েব সিরিজ, এবং এটা সিয়াম এর আগে হয়েছে পাঁচ ফোরন নামে একটা সেশন করেছিল, যেটা একটা অমনিবাসের মতো ছিল, অনেকগুলো কলকাতা বাংলাদেশের বিভিন্ন ধরনের গল্প একসাথে করে। তো এটা সিয়ামকে প্রোটাগনিস্ট ধরেই হয়তো বা কাজ হবে। তো ডাবিং শেষ হয়েছে হাওয়া সিনেমার, মোটামুটি শেষই বলা যায়, বিশেষ করে চঞ্চল চৌধুরীর যে পোর্শনটা সেটা শেষ। হাওয়া মেজবাউদ্দিন শোভনের সিনেমা, মেজবাউদ্দিন শোভন ছোট পর্দার খুবই মানে ওয়ান অফ দ্য বেস্ট একজন নির্মাতা, কারণ তার কাজের কোয়ালিটি, তার ধরন, তিনি কাজ খুবই কম করেন বাট সেগুলো খুবই ভালো হয়। আমি ব্যক্তিগতভাবে তার ফ্যান। সর্বশেষ আমি যদি বলি, তার বিভিন্ন কাজ আছে, আয়নাবাজি অরিজিনাল সিরিজ থেকে শুরু করে অস্থির সময় স্বস্তির গল্পে যে আমরা একটা প্লট দেখেছিলাম, একটা পোর্শন, একসাথে ছয় সাতটা গল্প ছিল, সেখানে মেজবাউদ্দিন শোভন একটা কোঅর্ডিনেশন ছিল। সেখান থেকে কিন্তু অনেক ভালো ভালো ডিরেক্টর, সৈয়দ আহমেদ শাওকি, এই সোহেল রানা মণ্ডলের মতো অ্যাক্টর, তারা কিন্তু বেরিয়ে এসেছে। সোহেল রানা, চঞ্চল চৌধুরী সহ আরও অনেকে এই হাওয়াতে থাকছে। হাওয়াতে তানজিবা তুষি, সেও থাকছে। তো হাওয়া সম্পর্কে কিছুই প্রকাশ করছেন না পরিচালক বা টিম, আমিও খুব একটা বের করতে পারিনি। এটা শুটিং হয়েছে সেন্ট মার্টিনে সমুদ্রে, এবং সেখানকারই একটা আবহ নিয়ে এটার কাজ, সেখানকার মানুষের চলাচল, এবং তাদেরকে দিয়ে হয়তো বা বাংলাদেশের কোনো একটা পলিটিক্যাল বা সোশিও ইকোনমিক কোনো একটা প্লটকে তারা এখানে তুলে আনতে চাইছে, এরকম একটা গল্প হবে। তো যাই হোক, হাওয়া নিয়ে আমি খুবই খুবই এক্সাইটেড টু সি ইট, দেখা যাক এটা কবে আসে। ডাবিংয়ের যেহেতু প্রায় শেষ, সুতরাং আমরা আশা করতে পারি যে এবছরই খুব শীঘ্রই এটি আসবে। তো ঈদের যে ছবিগুলো আছে তার মধ্যে খুব মোস্ট ওয়ান্টেড একটা ছবি হচ্ছে আমাদের মিশন এক্সট্রিম, সেটার গান বেরিয়ে গেছে, তবে ভিডিও গান নয়, লিরিক্যাল সং। তো লিরিক্যাল সংটি এটা দোলা এবং প্রীতম তারা গেয়েছেন, আমার কাছে ভালো লেগেছে। তবে আমার ওই ঢাকায় টাকের যে গানটা গুপচুপ, সেটার একটা ফ্লেভার এখানে পেয়েছি বলে আমার মনে হয়। তবে আমি পার্সোনালি মনে করি যে এটাকে লিরিক্যাল সং না দিয়ে, যেহেতু রোজা শুরু হয়ে যাবে এপ্রিলে, মেতে ঈদ, হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তারা একটা ভিডিও সং দিতে পারতো, সেটাতে হয়তো বা একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হতো, একটা স্নিক পিক থাকতো, ছবিটা সম্পর্কে আগ্রহ জন্মাতো। জানি না এটা পাবলিসিটি তাদের কীভাবে কী। মিশন এক্সট্রিম আপনারা জানেন যে দুটো ভাগে ছবিটা, ঠিক সিকোয়াল নয় বাট এটাকে দুটো পার্ট তারা করেছে, একটা পার্ট রোজারিতে আসছে, আরিফিন শুভ, ঐশী সহ আরও অনেকে অভিনয় করেছে। এটা ঢাকা এটাকের বলা যায় একটা ক্লোন টিম এখানে আছে, শুধুমাত্র দীপঙ্কর দীপন ছাড়া বা কয়েকজন ছাড়া একটা বিশাল টিম
এখানে কাজ করেছে সানি সানোয়ার সোহার অনেকে, এটা স্ক্রিপ্টিং এবং ডিরেকশনের সঙ্গে জড়িত ছিলেন। যাই হোক, এরা খুবই মিশন এক্সট্রিম, খুবই এক্সাইটমেন্টে আমরা অপেক্ষা করছি, এটিও খুব ভালো একটা ছবি হবে। তো বঙ্গবন্ধুর যে বায়োপিক সেটি নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, সেটির শুটিং চলছিল মুম্বাইয়ে, এখনও চলছে আমি যতদূর জানি। এই রিসেন্টলি আজকে সিয়ামের পোর্শনটা চলছে এবং প্রায় শেষের দিকে। মুম্বাই অ্যাকচুয়ালি বঙ্গবন্ধুর যে জমি ডোমেস্টিক লেভেলের যে প্লটগুলো, তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সেখানে তার যাওয়া, জেল থেকে মুক্তির পর নৌকা করে তার সেখানে যাওয়া, সেখানে তার বাবা মা বা এলাকার মানুষরাও তাকে রিসিভ করে, সেই অ্যাম্বিয়েন্সটা মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে যে ফিল্ম সিটি সেখানে ক্রিয়েট করা হয়েছে এবং সেখানে এটা শুটিং চলছে। আরিফিন শুভ কাজ করছেন এবং আমরা তার লুক দেখতে পাচ্ছি না, এটা স্বাভাবিকভাবে এটাকে হাইড করে রাখা হয়েছে। সিয়াম তার বন্ধু শামসুল হকের পোর্শনটা করছেন, তিনিও শুটিং করছেন। চঞ্চল চৌধুরী অবশ্য তার পোর্শনটা শেষ করে চলে এসেছেন, তিনি বঙ্গবন্ধুর বাবার ইয়াং বয়সের যে লুকটা সেটিতে অভিনয় করেছেন। এছাড়া দিলারা জামান অভিনয় করেছেন, এছাড়া যারা যারা আসলে ওই পোর্শনটার সঙ্গে যুক্ত তারা অভিনয় করছেন। একটু যখন বৃষ্টি নামবে এপ্রিলের পরপর, যখন একটা মনসুন সিজন, পরিচালক শ্যাম বেনেগল যেটা বললেন, তখন তিনি বাংলাদেশে মুভ করবেন এবং বাংলাদেশের ওই সিকোয়েন্সগুলো করবেন। বড় অংশটা অ্যাকচুয়ালি বাংলাদেশে শুটিং হবে, মুম্বাই অ্যাকচুয়ালি স্টার্টিং বা একটা একটা ছোটো অংশের একটা শুটিং হচ্ছে। আশা করছি যে খুব ভালো একটা ছবি হতে যাচ্ছে, কারণ শ্যাম বেনেগল এর আগেও বায়োপিক করেছেন, তিনি জীবনী নির্ভর জনরাটা খুবই এনজয় করেন বলে আমার মনে হয়, নেহরু গান্ধী ওনাদের নিয়ে উনি কাজ করেছেন। আশা করছি যে এটিও ভালো কিছুই হবে। তো দর্শক, এই ছিল আজকের মতো, আপনাদের কী অবস্থা জানাবেন। আরেকটি কথা হয়তো বলতে ভুলে গেছি, স্ফুলিঙ্গ ছবিটা কিন্তু খুব ভালোভাবে প্রচার চলছে, এটির খুব শর্ট টাইমের মধ্যে শুটিং শেষ হওয়ার পর অলরেডি গান বেরিয়ে গেছে, ভিডিও সং, এবং এটি একটি কনসার্টের গান। আমি দেখতে পেলাম যে এখানে শ্যামল মাওলা, মমো, হাসনা ত্রিপন সহ অনেকে ছিলেন এবং গানের যে শিল্পী তাদের মধ্যে অনেকে আছে, পিন্টু সহ আর অনেকে, পিন্টু ঘোষ সহ সঙ্গীতায়োজন টনি করেছেন। তো গানটা খুব রক ভার্সনে, আমরা যে কনসার্টে যে গানগুলোতে অ্যাকচুয়ালি মেতে থাকি সেই ধরনের একটা গান, আমার কাছেও খুব চিয়ার লেগেছে, এনার্জেটিক একটা গান মনে হয়েছে। এবং যেহেতু স্টেজ একটা সং, সেহেতু স্টেজেই এখানে মুভমেন্ট ছিল, কলাকুশলীদের খুব একটা অভিনয় ইয়া ছিল না। তবে হ্যাঁ, পরিমণিকে আমরা গানে কয়েকবার দেখতে পেয়েছি, তাকে খুব সাধারণ সিনচাম একটি মেয়ের চরিত্রেই হয়তো বা আমরা দেখবো, তাকে ভালো লাগছে দেখতে এবং আশা করছি ছবিটাও ভালো হবে। শ্যামল মামলা এই প্রথম ছবিতে একটা সেন্ট্রাল ক্যারেক্টার পেয়েছেন, তিনি ওয়েব সিরিজে অলরেডি খুব ব্যস্ততম একজন মানুষ, ছবিতে প্রথম সেন্ট্রাল একটা ক্যারেক্টার কাজ করছেন, তা এটাও আমাদের একটা অ্যাওয়াইটেড ব্যাপার ছিল যে শ্যামল মামলাকে কবে আমরা এইভাবে ছবিতে দেখবো। তাই আশা করছি ভালো একটা কাজ হবে এবং তোকে আমাদের কাজের উপরে আমাদের আস্থা আছে, আশা করছি সুন্দর একটা কাজ হবে। 17 মার্চ স্ফুলিঙ্গ রিলিজ পাচ্ছে, ট্রেলারও খুব শীঘ্রই বের হয়ে যাবে আমি যতদূর শুনেছি। তো এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, আপনাদের কাছে যদি কোনো নতুন নিউজ থাকে কমেন্টে জানাতে পারেন, আমি হয়তো বা ডিটেলস আমার ভিডিওতে নিয়ে আসবো। থ্যাংক ইউ।